এটি আন্তর্জাতিক বয়াতের দৃশ্য শত সহস্র সৌভাগ্যবান পবিত্রাত্মা ব্যক্তি প্রতি বছর বয়াত গ্রহণ করে আহমদিয়া মুসলিম জামাতে অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করেন আহমদিয়া মুসলিম জামাত হজরত আকদাস মহানবী সাল্লাল্লাহু আলহ সেই প্রিয় ভাজনদের জামাত সেই সৌভাগ্যবান জামাত যারা এ ভালোবাসার কল্যাণে মুসিয়ে মাউদ ও ইমাম মাহাদি আলহ্লামের প্রতি ইমান আনার সৌভাগ্য লাভ করেছে আন্তর্জাতিক বয়াতের এ দৃশ্য প্রতি বছর আহমদিয়া জামাতের কেন্দ্রীয় বার্ষিক জলসার সময় দেখা যায় জামাতের পুরনো সদস্যরাও এদিন বয়াতের অঙ্গীকার নবায়ন করে থাকেন আর যাদের চোখ নতুনভাবে জ্যোতি লাভ করেছে তারা হযরত খলিফতুল মাসির হাতে বয়াত করে বিশ্বস্ততা রক্ষার অঙ্গীকার করেন বর্তমানে এ জামাত প্রতিষ্ঠার একশত বছরের অধিক সময় অতিবাহিত হয়ে গেছে এ সময় কোটি কোটি পুণ্যবান মানুষ বয়াত গ্রহণ করে আহমদিয়া মুসলিম জামাতে অন্তর্ভুক্ত হয়েছেন প্রথমবারের মতো এ বয়াত অনুষ্ঠান অনুষ্ঠিত হবার মাহেন্দ্র খণ্ডটি ছিল তেইশে মার্চ আঠারোশো সাল আল্লাহ তালা হজরত মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানি আলহাল্লামকে ইসলাম ধর্মের পুনরুজ্জীবনের উদ্দেশ্যে মনোনীত করেছিলেন আল্লাহতালার নির্দেশে তিনি উল্লেখযোগ্যভাবে অক্লান্ত পরিশ্রমের সাথে উম্মতের সংশোধনের কাজ শুরু করেন সেই সময় ইসলামের বিরুদ্ধে আরোপিত প্রতিটি আক্রমণের দাঁত ভাঙা জবাব দেবার জন্য হজরত মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি আলহাম কলমের জিহাদ শুরু করেন এ কারণেই তিনি সুলতানুল কলম বা কলম সম্রাট সে যুগে যে ব্যক্তি তার এ জ্যোতি অনুধাবন করতে সক্ষম হতো সে তাঁর অনুগত না হয়ে পারত না এভাবে তাঁর কাছে নিষ্ঠাবান ও পুণ্যবানদের একটি বড় দল সমবেত হয়ে গিয়েছিল তারা হযরত মির্জা গোলাম মহম্মদ কাদিয়ানী আলহ্লামের হাতে বয়াতের আকাঙ্ক্ষী ছিলেন কিন্তু তিনি আলেসালাম আল্লাহর আদেশ ছাড়া বয়াত নেয়া থেকে বিরত ছিলেন অবশেষে বিশ্বজগতের প্রভু প্রতিপালক হুজুর আলেহাল্লামকে বয়াত নেয়ার আদেশ দেন এ পবিত্র উদ্দেশ্যে তিনি ভারতবর্ষের লুধিয়ানা শহর সফর করেন তেইশে মার্চ আঠারোশো সাল এটি সেই পবিত্র দিন যা উম্মতে মোহাম্মদিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক চোদ্দশো বছর পূর্বে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তার উম্মতকে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে সেই যুগে তার উম্মত ধর্ম থেকে দূরে সরে যাবে অবস্থায় এমতাবস্থায় আল্লাতালা মহানবী সাল্লাহ আলহ্লামের উম্মতের মাঝ থেকে একজন প্রতিনিধিকে মনোনীত করবেন যে ব্যক্তি তার সাথে থাকবে সে সফলকাম হবে আর যে তাকে চিনবে না সে হতাশা ও দুঃখ কষ্টে ক্রমাগতভাবে জর্জরিত হবে পুনরায় মহানবী সাল্লাহু আলহ্লাম এ আদেশও দিয়েছেন যে তাকে পাবে সে যেন তাকে আমার সালাম পৌঁছায় এবং তার হাতে বয়াত করে অতএব এটি সেই ঐতিহাসিক দিন যেদিন এই প্রতিশ্রুত জামাতের গোড়াপত্তন হয় চল্লিশ জন পূর্ণবান মানুষ দূর দূরান্ত হতে কেবলমাত্র মহানবী সাল্লাহু আলহ্লামের আহ্বানে সাড়া দিয়ে লুধিয়ানায় সমবেত হন এবং প্রতিশ্রুত মসিয়ে মাউদ ও ইমাম মাহাদি আলহ্লামের হাতে বয়াত গ্রহণ করেন এ জামাত সম্বন্ধে বিরোধীদের ধারণা ছিল তারা এ জামাতকে ধ্বংস করে দিবে তাদের আরও ধারণা ছিল এটি এর প্রতিষ্ঠাতার মৃত্যুর সাথে সাথে ধুলিসাত হয়ে যাবে প্রতিশ্রুত মুসিয়ে মাউদ আলাইসাল্লামের মৃত্যুর পর খেলাফত রূপে কুদরতে সানিয়া হিসেবে প্রতিষ্ঠার চিত্রও বিশ্ববাসী দেখেছে বর্তমানে আহমদিয়া জামাতে হজরত মুসিয়ে মাউদ ও ইমাম মাহাদি সালামের পঞ্চম খালিফা হজরত মির্জা মসরুর আহমদ আয়াদাহুল্লাহ তালা বিনাসিহিল আজিজের বলিষ্ঠ ও সুযোগ্য নেতৃত্বে অহরাত্র বিশ্বজুড়ে দ্রুত উন্নতি করে চলেছে আজ মুসিহ মাউদ ও ইমাম মাহাদি সালামের প্রতিশ্রুত খেলাফতের একশত বছরের অধিক সময় অতিবাহিত হয়ে গেছে এ সময় আহমদিয়া মুসলিম জামাত গোটা বিশ্বে দুশো তেরোটিরও অধিক দেশে পৌঁছে গেছে আলা জালে